আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমরা মামি রেডি হয়েছি, রিবর বাবাই এখনো অফিস থেকে আসেনি। তো যাই হোক, আজকে আমরা যাব, যেহেতু আমরা রেডি হয়ে থাকলাম, ও আসবে কিছুক্ষণ, 5-7 মিনিটের মধ্যে ও চলে আসবে। আমরা রেডি হলাম কারণ মেয়ে মানুষের রেডি হতে তো একটু সময় বেশি লাগে, এই জন্য আমরা রেডি হয়ে নিলাম, বসে আছি রেডি হয়ে। আমি লুবাবা ব্যাগ নিয়েছে, লুবাবা ব্যাগ নিয়েছে, ওটা ওইভাবে না, দাঁড়া আমি তোমাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ না, এই এই এইভাবে ওইটা হাত দাও, ওইটা হাত ভিতরে ঢুকে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে হ্যাঁ দেখে ওদিকে যাও একটু, তোমার তো মাস্ক পরতে হবে মা। ও একদমই মাস্ক পরতে চাচ্ছে না, বলছে যে না মামনি আমি মাস্ক পরবো না, না মা পরতে হবে মাস্ক। শোনো, তোমাকে অনেক অনেক কিউট লাগতেছে, আমার দিকে একটু তাকাও দেখি, এদিকে আসো একটু দেখাই দর্শকদেরকে। ও বলছে যে লিপস্টিক পরবো আমি একটু, ওকে একটু লিপস্টিক দিয়ে দিয়েছি, তারপর মাথাটায় যে ঝুটু বেঁধে দিয়েছি, তাই না? তারপর আমাদের দেখি মা, সব দেখাচ্ছি, আমাদের একদম সবকিছু গোছানো কমপ্লিট। এই যে ব্যাগ, জানি না মোটরসাইকেলে কিভাবে এই ব্যাগটা নিব। তারপর আবার এটা ল্যাপটপ ব্যাগ। এখন বর বাবাই এসে রেডি হলে আমরা রওনা দিয়ে দিব। রান্নাঘরে সবগুলো জিনিস এভাবে ঢেকে রাখছি, এতে করে ধুলো পড়বে না, যেহেতু 5-6 দিনের জন্য, সপ্তাহখানেকের জন্য যাওয়া, এভাবে আমি ঢেকে রাখলাম, এতে করে ধুলো পড়বে না। এই যে তারপর এই যে খাঁচায় আজকে খাওয়া দাওয়ার পর যেগুলো মাঝামাঝি করছি সেগুলো সব এভাবে একটা কাপড় দিয়ে ঢেকে রাখলাম, এতে করে ধুলাবলি পড়ে না। তারপরেও উপরে যতগুলো যত যখন যেটা রান্না করবো ধুয়ে ধুয়ে পরা যায়, কিন্তু এরকম করে রাখলে আসলে অনেকটা সুবিধা হয়। আর গ্যাসের সিলিন্ডার লাইন খুলে দিলাম, তারপর রাইস কুকারে এই যে রাইস কুকার ইন্ডাকশনের প্লাগগুলো সব খুলে রাখলাম, যেহেতু থাকবে না এই জন্য আলার্ম নিয়ে যাচ্ছি, যেহেতু থাকবে না এই জন্য সব সব কিছু বন্ধ করে রেখে যাচ্ছি, কারণ ঝড় বৃষ্টি কি হতেই পারে, কোনো অঘটন, আল্লাহ মাফ করুক, এই জন্য সব কিছু বন্ধ করে রাখলাম। লুবাবা আগেই রেডি হয়েছিল, লুবর বাবাই ওকে প্যাডটা ঠিক করে পরাই দিচ্ছে, লুবর বাবাই রেডি। আমরা একদম রেডি, এখন নিচে যাব। কি হয়েছে মামনি? ওর যত মা বের হও, রুমে তালা দিব। আমরা বাসা থেকে বের হলাম, আকাশ একটু মেঘলা, বাতাস আছে, জানি না বৃষ্টি আসবে কি না, আর বৃষ্টি আসলে রাস্তা মা এমন সরু সাইড হও, এদিকে আসো, হ্যাঁ বসবো, আসো এদিকে সরো, গেটটা লাগাই দিই আমি। গরমের তালাটা লাগাই দাও তো, আল্লাহর নাম নিয়ে রওনা দিচ্ছি, এখন ফোনটা রেখে দিলাম। হ্যাঁ
ভাই ফোন আসছে, ও কথা বলছে একটু, এই জন্য আমরা একটু দাঁড়াইলাম, সাইডে দাঁড়াইছে। আবার চলা শুরু। আমরা বাসার কাছে চলে এসেছি, তো এখানে রাস্তা খারাপ, কাদা ছিল, এই জন্য লু বাবা বাইক নিয়ে সামনে চলে গেল। আমি আর লু বাবা হেঁটে হেঁটে যাচ্ছি। আমি হাঁটতেই ভালো লাগতেছে, তাই না? এখন বাজে 8:05, তার মানে আমরা বাইকে কয় ঘন্টা থাকতে হলো, আমাদের আসতে কত ঘন্টা লাগলো? 5 ঘন্টা, তাই না? হয়তো টোটাল এভারেজে 35 থেকে 40 মিনিটও নষ্ট হয়নি আমাদের চা নাস্তা খেতে বা নামতে। আধা ঘন্টা হবে টোটাল সময় ব্যয় হয়েছে আমাদের এমনিতে চা নাস্তা খেতে, আর বাকি সময় পুরো 4.5 ঘন্টা আমরা এইভাবে বাইকে চলে আসলাম, বাইকে চড়েছিলাম আমি। তো চলো বাসায় যাক, বাসায় যাওয়া যাক। ঠিক আছে, ড্রেস চেঞ্জ করে নিচ্ছে। আমার কাছে আর নিচ্ছে না, বলছে আমি ফুপির কাছে নিব। যা যাক, আমি কয়েকদিন একটু রেস্ট নেব। বুড়ির এখন সব দায়িত্ব শাওনের, এখানে আসলে অবশ্য সব দায়িত্ব ওরই হয়, আর আমি করে করে দিতে চাইলেও নেয় না। ওই দেখ আমাকে যেতে বলতেছে। তো আমরা চলে আসলাম 8:10 না, রুমে ঢুকলাম এই 5-7-এর মধ্যেই। তো
তো ভিউয়ার্স এখন আমরা ফ্রেশ হব, আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে পৌঁছে গেছি। তো ভিউয়ার্স আজকে ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।